এই মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস বাংলার প্রথম শ্রেণীর নিউজ মিডিয়াগুলো এই মুহূর্তে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক সমস্ত শিক্ষক এবং কর্মী আইসিটি কম্পিউটার টিচার আশা সিভিক সহ শুরু করে সমস্ত শ্রেণীর কন্ট্রাকচুয়াল কর্মী বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্টাল অল কন্ট্রাকচুয়াল স্টাফ WBAC DCL থেকে শুরু করে সমস্ত দপ্তরের কর্মী যাদের নিয়ে এই মুহূর্তে বাংলার প্রথম শ্রেণীর লিডিং মিডিয়া হাউসগুলো প্রথম শ্রেণীর মিডিয়া চ্যানেলগুলো এই মুহূর্তে কিন্তু সরব নয়। সাধারণত তাদের সমস্ত খবর নির্ভর করে ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে, অর্থাৎ ইউটিউব চ্যানেলকেই তারা বেশি রকম প্রাধান্য দিয়ে থাকেন এই মুহূর্তে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শ্রেণীর কর্মীরা। কারণ বাংলার কোনো মিডিয়া হাউস বিশেষ সময় ছাড়া তারা এই মুহূর্তে রাজ্যের কোনো কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের পাশে থাকেন না, বিশেষ করে যেখানে ইউটিউব মিডিয়াগুলো সারা বছরই কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজদের পাশে থাকার চেষ্টা করেন প্রতিনিয়ত। সেই জায়গায় দাঁড়িয়ে নিউজ মিডিয়া হাউসকে প্রশ্ন করা হলে কেন তারা রাজ্যের সমস্ত শ্রেণী চুক্তিভিত্তিক কর্মীদের পাশে সবসময় থাকেন না, রাজ্যের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা কেন সরব হচ্ছেন না, বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করা হলে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের প্রশ্ন করা হলে তারা যে উত্তরটা দিয়েছেন সেটা আপনাদের সামনে অবশ্যই শোনাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই সংক্রান্ত নিত্য নতুন আপডেটস পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিও পরবর্তীতে আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করবেন। তো চলুন দেখে নিই প্রথম শ্রেণীর মিডিয়া হাউস জি24 ঘন্টা তরফ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। SSC পরীক্ষা কবে হবে, টেট নিয়োগ কবে হবে, চাকরি আমাদের ভবিষ্যৎ কি, ঠিক ঠিক বলেছেন, সবকিছুই বাংলার মানুষ ওরিয়েন্টেডই খবর থাকে। কবে SSC পরীক্ষা হবে, কবে টেট পরীক্ষা হবে, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে, কারণ এই বিষয় নিয়ে বহুবার বহু আন্দোলন হয়েছে। শিক্ষকেরা, পার্শ্ব শিক্ষকেরা, SSK MSK টিচারেরা পথে নেমেছেন, প্রাইমারি টিচাররা পথে নেমেছেন। তো আমাদের দেখতে হবে যে আমরা কোন সময়ের মধ্যে রয়েছি। করোনা এখন সব কিছুই, মানে বাড়ি থেকে বেরোতে গেলেও কিন্তু আমাদেরকে দুবার করে ভাবতে হচ্ছে, আমি যেখানে যাচ্ছি সেখানে সমস্ত প্রোটেকশন নিয়ে যাচ্ছি কিনা, বেশি মানুষের সেখানে গ্যাদারিং কিনা, গেলে পরে কি হতে পারে, কিভাবে যাব, কতটা ফাঁকায় ফাঁকায় কাজটা করে নেওয়া যায়, এই সমস্ত কিছু ভাবনা চিন্তা স্তরে রয়েছে নিশ্চয়ই। আর যারা এই সমস্ত আন্দোলনমুখ হচ্ছেন, যারা আন্দোলন করছে, তারাও নিশ্চয়ই বিষয়গুলো জানেন, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা মনে মাথায় রেখেছেন। তো এটা এই এই প্রশ্নগুলো, আপনি যে প্রশ্নগুলো করছেন সেই প্রশ্নগুলো উঠবে, ঠিক কথাই, কিন্তু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে কি প্রশ্ন করছে সেটাও বোধহয় আমাকে নিজেকে একটু ভাবতে হবে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে যেগুলো খুব প্রাইমারি, যেগুলো দরকার, সেই পরীক্ষাগুলোই তো বাতিল হচ্ছে। মাধ্যমিক বাতিল, উচ্চ মাধ্যমিক বাতিল, CBSE ICSE সমস্ত পরীক্ষা বাতিল, সে সবটাই কিন্তু করোনা পরিস্থিতিকে মাথায় রেখে। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উত্থাপিত হবে নিশ্চয়ই, কিন্তু এই সামগ্রিক ছবিটা, মানে এই পরিস্থিতিটা বদল হওয়ার পরে, তো এই বিষয়ে যখন কোনো ডেভেলপমেন্ট হবে তখন নিশ্চয়ই আপনাদেরকে জানাবো।